আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করেছি সবাই ভালো আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি আজকে এটা আমার চ্যানেলের পারত নিয়ে সর্বশেষ ভিডিও আমি আর পারত নিয়ে কোনো ভিডিও দিবো না আমি নিয়োগ করেছি কারণ পারত নিয়ে আমি অসংখ্য ভিডিও দিয়েছি আমার পরে অনেক লোক ভিডিও ছাড়ছে অনেক চ্যানেল থেকে বিভিন্নভাবে তো যাই হোক আমি কেন বললাম আজকে শেষ ভিডিও তো শেষ ভিডিও বলতে অর্থাৎ পারত নিয়ে আমি আর কোনো ভিডিও দিব না অন্য অন্য কিছু নিয়ে ভিডিও দিব তো কথাগুলো না টেনে পুরোপুরি শুনলে আপনার অভিজ্ঞতাটা হবে পারত সম্পর্কে যত ধারণা আছে আপনার কেটে যাবে তো আমি হাকিম ওয়াল বরাবরই আপনাদেরকে কেন চেহারা দেখাই না সেই প্রশ্নের উত্তরটি আগে দিয়ে নেই আমি একজন সঙ্গীত শিল্পী সেই জন্য আমার চেহারাটা দেখাই না যারা বিশ্বাস করবেন করবেন যারা না করবেন করবেন না শেষ কথা পেছাপিছি করার কাজ মতো আমার কাছে কোনোই নাই অনেকেই বলে যে ভাই আপনার সব ভালো লাগে কিন্তু আপনার চেহারাটা কেন দেখেন না সেই জন্য আমি আর সবার আগে এই উত্তরটা দিলাম এখন আসেন পারত নিয়ে সর্বশেষ ভিডিও বা সর্ব শেষ ভিডিও কেন বললাম বললাম যে ভাই আমি মোটামুটি উত্তর দিছি প্রত্যেকটা ভিডিওর ভিতরে কম বেশি আলোচনা করছি তারপরেও আমি এখানে আরেকটু বিস্তারিত আলোচনা করব আপনারা চেষ্টা করবেন ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তাহলে আপনার ভ্রান্তির ধারণা কেটে যাবে তো প্রশ্নের উত্তরগুলো কি সর্বপ্রথম যে প্রশ্নটা সবার থাকে বা সবার ভিতরে যে ভয়টা থাকে এটা সবাই জানে যে পারত খুব কাজ করে আবার মোটামুটি সবাই ভয়ও পায় ভয়টা কী থাকে যে আমি পারদ যদি খাই ভাই এটা যদি পায়খানার রাস্তায় বের হয় তাহলে তো হিজলা হয়ে যেতে হবে বা সমকামিতা হইতে হবে এই যে প্রশ্নটা আসলে কি এটা হইতে হয় এটার উত্তরে আমি বলবো যে না এটা হইতে হয় না এটা হইতে একটা সময় পারক ছিল মারাত্মক মানে পাওয়ারফুল যেটা আরও আজ থেকে বিশ পঞ্চাশ বছর আগের কথা এখনকার কথা না এখন পাওয়ারটা এটা আসে কিন্তু ইন্ডিয়া থেকে এটা পর্যায়ক্রমে এটা ধাস কোনোরকম হয়ে গেছে কিন্তু তাই বলে যে শক্তি কমে গেছে বিষয়টা এরকম না যেরকম আপনারা অনেকে শুনছেন যে শ্রীপুরের ট্যাবলেট অনেকে খাইলে পানির ভিতরে ফল দিত তো যাই হোক তার ভিতরেও একটা কথা আছে যে আপনার বের হলে ক্ষতি হবে বা কী হবে সেটার একটা ব্যাপার সে ব্যাপারটা হলো পারদটা আপনি এখন এখানে যে অবস্থায় দেখতেছেন এই অবস্থায় যদি আপনি খেয়ে ফেলেন সেক্ষেত্রে আপনার শুধু বায়ুপথ না শরীরের অন্য অন্য ক্ষতিও হতে পারে কেন হতে পারে এটা একটা ধাতু এজন্য হতে পারে এখন পারটা আসলে কি পারটা হলো একটা ধাতু বস্তু যেরকম লোহা রৌপ্য তামা এগুলো সব একটা ধাতু পারটটা সেম একটা ধাতু কিন্তু পারটটা হচ্ছে তরল আপনি অন্য কোনো ধাতু কিন্তু এভাবে দৌ দৌড় পারে না দৌড়ায় না হ্যাঁ দৌড়াদৌড়ি করে না কিন্তু পারটটা দৌড়াদৌড়ি করে তো এটাও ধাতু ধাতু হলেও এটার প্রকারটা আলাদা এটা যদি আপনি কাঁচা খান অর্থাৎ এই এখন যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে যদি খেয়ে ফেলেন সেক্ষেত্রে ভাই আপনার সমস্যা হবে কম হোক বেশি হোক হবে তবে একটা কথা বলা যায় যে খেয়ে ফেললে মারা যাবে যে কথাটা বলে এটা একটা ফালতু কথা যদি কোনো মায়ের সন্তান আমার সাথে চ্যালেঞ্জ করার থাকে আমার কাছে আসবেন ইস্টাম লিখিত করে আমি চ্যালেঞ্জ করে আপনাকে দেখাবো আর আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করছি যে ভাই যারা ভয় পান তারা আমার সামনে আসবেন আমার কাছে আসবেন আপনি পারত নিয়ে আসবেন আপনার পারত আমি আগে খাবো তারপর আপনাকে খাওয়াবো এর থেকে বড় চ্যালেঞ্জ আমার কাছে আর কিছু জানো নাই তো তারপরে সর্বোপরি আপনারা নিজে নিজে পারত কখনো শোধন করতে যাবেন না পারত একা একা কারো ইউটিউব থেকে কোনো ভিডিও দেখে খাবেন না কারণ পারত বিভিন্ন প্রক্রিয়ায় এক একজন এক একটা দেখাইছে তো এগুলা সব কিছু বিশ্বাস করে আপনি হুট করে পারদ কিনে আই না ভাববেন যে কবিরাজরে টাকা দিব কেন নিজে কিনা খাবো এই ভুলটা কখনো করবেন না আপনাদেরকে একটা কথা বলতে চাই স্পষ্ট যেমন আমরা বাংলাদেশে যারা বাংলাদেশে বসবাস করি সবাই দেখে যে যে বাহির থেকে যে অনেক সময় অনেক চালান আনে মানুষ বিস্কিট স্বর্ণ বার খেয়ে ফেলে বা অনেক সময় বাংলাদেশে অনেক চিন্তাইরা চিন্তাইবাজরা আপনার চেন খেয়ে ফেলে আচ্ছা আদৌ কি দেরিগুলো পেটে যে নার ছিদ্র হয়ে যায় বা এরকম কিছু হয় না এটা হজম হয়ে পায়খানার রাস্তাতে বের হয়ে যায় এটা আল্লাহর একটা অশেষ কুদ্র আল্লাহ এই পেটটাকে এরকম একটা জিনিস বানাইছে যেমন সমুদ্রের ভিতরে আপনার যদি ময়লা কিছু থাকে সমুদ্র সেটা বারে দিয়ে কিনারে দিয়ে দেয় বিষয়টা এরকমই তো এটা এমন একটা একটা আল্লাহ এরকমই একটা তার কুদ্র দিয়ে করছে যে আপনি যখনই যেমন ধরেন অনেকে আমরা বিচি খেয়ে ফেলে তেঁতুলের বিচি খেয়ে ফেলে এটা কি হয় এটা দেখবেন আস্তায় বের হয় তরমুজের বিচি খাইলে এরকম কিছু বিচি আছে আস্তা বের হবে এগুলো বুঝতে হবে ওই ক্যানভাসাররা এটা যখন এটা সবচেয়ে প্রচার চালাইছে তো ক্যানবাসাররা এটা মানুষের ভিতরে একটা ভয় দেখাইছে যেন মানুষ মানে সচারাচার এটা নিয়ে নাড়াচাড়া না করে সেই ভয়টাই মানুষের ভিতরে রয়েছে ভাই অনেকে বলে শুনছি অমুকে হিজলা হয়ে গেছে অমুকে হয়েছে সচকে কি দেখছেন সবথেকে থেকে বড় কথা যে আমি বারবার যেটা বলতেছি আমার ভিডিওতে আইসা কেউ কেউ উল্টা পাল্টা কমেন্ট করে ভাই খাবেন না মারা যাবেন আরে বেটা তুই যদি মানুষের জন্ম হয়ে থাকস তুই আমার কাছে আস আইসা আমারে খায়া দেখা বা আমি তোরে খায়া দেখাই যে আমি মারা যাই কিনা যদি তোরা মানুষে মানুষের বাচ্চা হয়ে থাকস তুই না জেনে না বুঝা একজনের পেটে লাথি দেওয়ার চেষ্টা করস না বুঝে ক্ষতি করার চেষ্টা করো আমি তো এই সতেরো আঠারো বছর কবি আরজি করতেছি হাকিমি করতেছি এই পর্যন্ত ভাই আমি প্রায় হাজার খানিক লোক আমি এক্সপেশাল ভাবে পারাত খাওয়াইছি কারো তো কোনো ক্ষতি হয়নি আল্লাহ রহমতে সবার কম বেশি উপকার হয়েছে কারো কোনো ক্ষতি তো হয়নি যদি এতগুলো লোক খাওয়াইছে আমি প্রায় ভিডিওতে বলছি আমি এই ভিডিওতে বলছি যে আমি প্রশাসনের লোককেও খাওয়াইছি আমার ভিতরে যদি সেই সৎ সাহস না থাকতো প্রশাসনও তো ভাই রুগী হইতে পারে তারা যে প্রশাসন হয়েছে কি তারা রোগী হবে না তাদের সমস্যা থাকবে না বিষয়টা তো না তারাও আমার কাছে থেকে কিন্তু বিষয় হলো কি তাদের যে একটা সাক্ষাৎকার নিব বা দিব এটা সম্ভব না কারণ তারা সিক্রেট থাকে তো আমার যে সর্বোপরি কথা যেটা নিয়ে মানুষ বেশি পেঁচাপেচি করে যে এটা খাইলে কি হয়ে যাবে কি হয়ে যাবে আরে ভাই আপনি আমার কাছে আসেন আমার পারত দরকার নেই আপনার পারত নিয়ে আসেন গেল এই কথা যাই হোক অনেকে বলে যে ভাই পারত কি দুই নাম্বার তিন নাম্বার এক নাম্বার রুম আছে হ্যাঁ ভাই এটা আছে কিন্তু পার অনেকে প্রশ্ন করে যে ডুপ্লিকেট হয় কি না ডুপ্লিকেট বলতে এটাই পারতের কোয়ালিটি আছে এটা দেখলে যারা কবিরা থাকিম তারা বুঝতে পারে এটা সাধারণ মানুষের বোঝানো সম্ভব না কারণ সব জিনিস সবভাবে বোঝানো যায় না আরেকটা প্রশ্ন মানুষ বলে যে ভাই পারত কি কত গ্রাম খাইলে কি হবে বা আমি যদি ওষুধ ছাড়া হালুয়া ছাড়া খাই ভাই আপনি হালুয়া ছাড়া খাইলে আপনি উপকার পাবেন যেটা পাবেন সেটা হলো যে আপনার প্যানিসটা দিক দিয়ে এটা বের হইলে এটা যদি সঠিক সুরম থাকে তাহলে প্যানিসটা বের হবে আর প্যানিসটা বের হলে এটা আপনার ই থাকবে কি বলে লিঙ্গটা যদি তারা থাকে সোজা হবে প্যানিসের ভিতরে জীবাণু থাকলে বের হয়ে যাবে যদি রবে কোনো প্রবলেম থাকে সেটা ঠিক হবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এগুলো হবে কিন্তু যদি আপনি এটা ভালো কার্য পাইতে চান যে আমার টাইম বৃদ্ধি বা সব কিছু মিলে জুলে পাইতে চান তাহলে আমার অভিজ্ঞতা থেকে আমি এটাই বলবো যে আপনাকে সব কিছু মিক্স করে তারপরে এই ওষুধটা খাইতে হবে অর্থাৎ এটার সাথে আরও কিছু ধাতু পদার্থ ওষুধ আছে সেগুলা মিক্স করতে হবে যেমন মকরদ স্বর্ণভষ্ম রূপভসম লৌহ মুক্তাভষ্ম হ্যাঁ এটা নিয়ে অনেকে অনেক কথা বলে আরে ভাই একজন কবিরাজ হাকিম পিঠে আস করে কবিরাজ হয়ে যায় তো যাই হোক এ হলো মোটামুটি উত্তর তারপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবঞ্চিত তাহলে তো কিছু করার নাই আমি চেষ্টা করলাম সংক্ষিপ্ত ভিতরে আপনাদের উত্তরগুলো দেওয়ার জন্য তবে একটা কথা আমি আগেও বলছি এখনো বলি সাম্য বলবো আপনারা দয়া করে নিজে হাতে কারো কেউ কখনো পারত কিনেই না নিজে নিজে মাতবরি করবেন না কারণ আমার কাছে অসংখ্য ফোন আসছে নিজে নিজে মাতবরি করে অনেক সমস্যা করে ফেলছে আবার অনেকে তো মনে করেন এটা এটা কিন্তু খুব ওজনের একটা জিনিস অনেকে বুঝে না আনতা যে এই মাপ করছে সেটাই আপনারা করবেন না অনেকে প্রশ্ন করে যে ভাই এটা কি নারীকে খাওয়ানো জরুরি ভাই এটা নারীকে খাওয়ানোর কোনো সিস্টেম নাই কোনো দরকারও নাই শুধু শুধু অযথা ফালতু চিন্তাভাবনা বাদ দিবেন আপনারা তো যারা আমার আজকে ভিডিওটা হচ্ছে বিশেষ করে কিছু ফাউল লোকদের জন্য কিছু ফাউল লোক বুঝে না বুঝে এই কমেন্ট করে তবে একটা কথা বলি গুর যত বেশি দিবেন মিষ্টি তত বেশি পাবেন এই একটা কথা বর্তমানে পারতের দাম বিকট যদি আপনি ভালো টাকা দেন ভালো চিকিৎসা পাবেন ভালো টাকা দিবেন না চিকিৎসা ভালো পাবেন না এটা আমি হই আমার বাপ হোক যেই হোক অনেকে বাটপারি করে বাটপারি করে ওই দুই হাজার এক হাজার টাকা দেওয়ার চিকিৎসা দেওয়া দেয় আরে ভাই আমি পারত কিনা আনছি চল্লিশ পাঁচচল্লিশ হাজার টাকা কেজি আপনার এক হাজার দুই হাজার টাকা দিয়ে আমি কীভাবে চিকিৎসা দিব এগুলো হলো অমাঞ্চিত লোক ভালো টাকা দিবেন ভালো চিকিৎসা পাবেন যেখানে চিকিৎসা করেন আর আমি যেভাবে পারকটা শোধন করি কয়েকভাবে করি তার ভিতরে একটা করি সেটা হলো একবার পুরো সাই সাই হয়ে যায় তো আশা করি বুঝাইতে পারছি ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এই জন্য আরও কিছু কথা ছিল বললাম না সবাই ভালো থাকবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করবেন সরাসরি আমার সাথে কথা বলার জন্য আর আমার নাম্বারটা আমি মুখেও বলতেছি স্ক্রিনেও দিয়ে দিব আমার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন ফোর নাইন টু সেভেন নাইন টু সেভেন সবাই ভালো থাকবেন আমাকে কেউ ভুল বুঝবেন না হয়তো আমি দু একটা কথা বলছি যে রাগে পরে বলছি কারণ অনেকে বুঝে না বুঝে আনতাজি কমেন্ট করে এগুলো ঠিক না ভাই একজনের রিজিকের উপরে লাথি দিবেন না একজন চিকিৎসক এমনি চিকিৎসক হয়ে যায় না তার অভিজ্ঞতা ছাড়া সে একবার একটা জিনিস করতে চায় না কারণ এটা তো এমন না যে আমি গোপনে গোপনে করতেছি এটা আমি প্রচার করছি তাহলে আমার ভিতরে সে ট্যালেন্ট না থাকলে আমি প্রচার করতাম না তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি